ও ভাইরা বাবা জিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি নতুন করে কোরআন শরীফ আবার ওরা দেখা যায় বানানোর চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় অনেক ছেলেরা আছে, বাচ্চারা আছে, ওদের যদি হার্ট অ্যাটাক হয় আমি এনালাইজ করে যদি পরীক্ষা নিরীক্ষা করি রোগ কিন্তু ধরা পড়বে। দেখা যায় আল্লাহর কোরআন যাদের সিনার ভিতরে রাখা আছে ফটোগ্রাফি যদি করা হয় আল্লাহর কোরআনের অক্ষর ওরা খুঁজে পাবে না। পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দেব, দাঁড় করানোর পর বলবো এটা তোমার কোন ধর্মের বই তুমি চিনে নাও, উনি বলবে চিনতে পারি না। আর একটা ভাইকে দেখাবো তোমার ধর্মের বই তুমি চিনে নাও, উনি বলবে আমি চিনতে পারি না, কেন ওরা যা পড়ে ওরা পড়তে পারে না, ওদের ধর্মগুরুরা পড়ে, যাকে দেখাবো চিনতে পারবে না। কিন্তু মুসলমানের কোরআন শরীফ পৃথিবীর যত মানুষ বসবাস করে ওদের কাছে যখন পৌঁছে দেব নিজেরটা না চিনলেও এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের কোরআন। কে চেনে না মুসলমানের কোরআন? সবাই চেনে। চিনিয়েছে কে? আল্লাহ। পৃথিবীর জমিনে অনেক ঘর ইমারত আছে, এক একটা ঘরে ঢুকিয়ে দেব এটা কোন ধর্মের ঘর আপনি বলে দাও, যে ধর্মের ছেলে সেই ধর্মের ঘরে ঢুকে বলবে এটা কোন ধর্মের ঘর আমি বলতে পারবো না, এক এক করে চলে আসবে। মুসলমানের ইমানদারের মসজিদ যদি ওদেরকে একটা বা দেখিয়ে দেওয়া হয় ওরা সামনে ইমাম সাহেব নামাজ পড়ায়, এই স্যাম্পলটা দেখে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষেরা বলবে এই ঘর তা পৃথিবীর অন্য কোনো ঘর নয়, এটা হলো মুসলমানদের নামাজ পড়া ঘর। আরেকটু জোরে বলেন। চিনেছে কি কোরআন শরীফ? চিনেছে কি মসজিদ? কটা চিনেছে? দুটো চিনেছে। অন্যান্য ধর্মের মানুষদের গুরুর নাম কি আমার জানা নাই, আপনাকে জিজ্ঞাসা করব পৃথিবীর ওই ধর্মের গুরুর নাম কি বলতে পারবে না? পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3,500 থেকে 4,500 যত ধর্মের মানুষ আছে ওদেরকে জিজ্ঞাসা করব মুসলমানদের ধর্মগুরুর নাম কি, এক বাক্যে বলে দেবে মক্কা মদিনার মোহাম্মদ। জোরে বলেন সত্য না মিথ্যা? তাহলে রসুলকে ওরা চেনে, কোরআনকে চেনে, মসজিদকে? আমার কথা বুঝতে পারছেন ভাই? তিনটে চিনেছে, ব্যাস শেষ, আরেকটা এগিয়ে যাই। পৃথিবীর জমিনে এক একটা ধর্মের মানুষ এক এক রকম ইবাদত করে, ওরা এক একটা ধর্মে গিয়ে ওদের ইবাদত প্রমালাপ করে। আমি জিজ্ঞাসা করি ওরা যখন ধর্ম ওরা যখন স্রষ্টাকে ডাকে একটা ভাষা দিয়ে ডাকে, আপনি গুজরাটি ভাষায় বুঝতে পারবেন না এই গুজরাটিরা কোন ভাষায় স্রষ্টাকে ডাকে। আপনি দেখা যায় বিহারি যদি না হন বিহারিদের ভাষা বুঝতে পারবেন না। পৃথিবীর যত ধর্মের মানুষ বসবাস করে ওরা স্রষ্টাকে ওদের ভাষা ডাকে। পৃথিবীর যত রকমের ভাষাভাষী মানুষ আছে প্রত্যেকে এক একটা ভাষা দিয়ে ডাকে, কিন্তু আপনি বুঝতে পারবেন না এই ধর্মের মানুষ কোন স্রষ্টাকে ডাকছে। পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের ভিতরে মুসলমান যে প্রান্তরে চলে যাবে ওদের স্রষ্টাকে আল্লাহ বলে ডাকবে, আর তারাই বলে দেবে আমাদের 5,000 কাজ কর্ণের ওয়ালার ভিতরে তিনজন যখন আল্লাহ বলে ডাকে আর এরাই হলো আল্লাহওয়ালা মুসলমান। জোরে বলেন। কি চিনেছে? এক নম্বরে কোরআন, দ্বিতীয় নম্বরে মসজিদ, তৃতীয় নম্বর মোহাম্মদ সাল্লাম, আর চতুর্থ নম্বরে আল্লাহকে। ঠিক না বেটি? ভাই শেষ কথা, শেষ কথা, আমরা
ভালো ছাত্র হলে খারাপ ছাত্র ভালো ছাত্রর দিকে ফলো করে না করে না করে না করে না আল্লাহ হলো শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাম শ্রেষ্ঠ ছাত্র তাম পৃথিবীর নবী রসুল উম্মতরা মুহাম্মদ সাল্লামের ছাত্র কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব তাহলে শ্রেষ্ঠ ছাত্র শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর সব ধর্মের মানুষ বাঁচতে গেলে মুহাম্মদ সাল্লামকে ফলো করা লাগবে আর একটু জোরে আমরা কারোর ফলো করি না বরং আমাদের হ্যাঁ সত্য না মিথ্যা ব্যাস এবার একটা ছোট করে বলছি করোনা করোনা যে ভাইরাস এই করোনা ভাইরাসের ভক্তিতে আমি করছি না তবে এ সম্পর্কে মেশকাত শরীফে একটা হাদিস এসেছে যখন তোমাদের এলাকায় মহামারী হাদিসে মহামারী লেখা এসেছে মহামারী দেখা দেবে তখন তোমরা যে শহরে বসবাস করবে খবরদার গ্রামের ভিতরে অংশ নেবে না তোমাদের ওই ভাইরাসটা আবার গ্রামের ভিতরে ছড়িয়ে পড়বে আর তোমরা যদি সফরে থাকো খবরদার বাড়িতে ফিরবে না গ্রাম তোমার বাড়ির পরিবারের ভিতরে ওই মহামারী ভাইরাসটা পৌঁছে যাবে রসুল পাকের এই নিয়মটা নিয়ে বলেছেন যারা আমাদের ইন্ডিয়ার লোক চীনে আছে এরা আর ইন্ডিয়া যাবে না আর চীনের লোক যখন ইন্ডিয়ায় আছে ওরা চীনে আসবে না ঠিক না বেটি ফলো করেছে কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না মিথ্যা ফলো করা লেগেছে ফলো ফলো আল্লাহু আকবার আল্লাহ আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি লক্ষ্য করে দেখা যাক ও ভাইরা বাবাজিরা আপনি ডাক্তার বাড়ি যাবেন ডাক্তার বাড়ি যাবার সময় আপনি বলবেন ডাক্তার বাবু আমার ঘুম আসে না আমার একটা ঔষধ দাও ডাক্তার বাবু বলবেন ছোট্ট একটা বুটের দানা মতো বড়ি এই বড়িটা আপনি আধখানা করে খাবেন আপনি যদি প্রতিদিন খেয়ে যান আপনার ঘুম হবে কিন্তু বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে ডাক্তার বাবুকে ভালো করে বললাম আপনি আর একটা ঔষধের নাম বলো ডাক্তার বাবু আমাকে বললেন মফিজুল খোকা তোমার বাড়ি কি বেগুন গাছ আছে আমি বললাম স্যার বেগুন গাছ আছে বলো ছোট ছোট বেগুন আগুনতে পুড়াবে আর মধু লাগিয়ে ছেঁটে ছেঁটে খাবে ঘুম হবে এ বইতে ভাবা যায় ডাক্তার বাবু একটা এলাপতিকের আমাকে সাজেশন দিয়েছেন আর একটা হেমোপতিকের সাজেশন দিয়েছে ডাক্তার বাবুকে বললাম আমার এলাপতিক বাদ দেন হেমোপতিক বাদ দেন আমার বিনা ঔষধে যাতে ঘুম হয়ে যায় ঘুমটা যাতে বেড়ে যায় এ সম্পর্কে আমাকে ডিসিশন দেন ডাক্তার বাবু বলল বাবা তুমি সন্ধ্যা সকালে একটু চোখে মুখে নাকের ভিতরে একটু পানি ঢুকাবে আর রাতের বেলা একটু চোখে মুখে হাত মুখ ধুয়ে তুমি যখন ঘুমিয়ে যাবে অতি শীঘ্র তোমার তাড়াতাড়ি ঘুমকে ঘেরাও করবে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী বলেছেন এশার নামাজ পড়লে ঘুমটা ভালো হয় এশার নামাজ পড়লে আত্তুহুরু সাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার জন্য আগে তোমার উজু করার প্রয়োজন হয় উজু করলে সুন্দর করে হাত মুখ ধোয়া লাগে কানে নাকে পানি দেওয়া লাগে একদিকে এবাদত হয়ে যায় অপরদিকে ঘুমানোর ঔষধের প্রয়োজন মিটে যায় ডাক্তার বাবু ফলো করেছে কার রসুলের নিয়মকে পালন করেছে আল্লাহ অনেকে বলে বাবা ডাক্তার বাবু না ওরা হলো ডাকাত ওটা ভুল যারা ডাক্তার বাবু আছেন বাবা তোমরা ওখানে বসে বসে ধর্ম প্রচার করতে পারবে আমি আপনাকে শিখিয়ে যাই যে রোগী পেশেন্ট আপনার কাছে আসবে আপনি বলবেন বাবা এটা সকালে খালি পেটে ঔষধ খাবে মানে গ্যাসের ওখানে আপনি বলে দাও বাবা ফজরের নামাজ পড়ে খালি পেটে ঔষধ খাবে নামাজের দাওয়াত দেওয়া হবে না হবে না
डॉक्टर बाबू तुम्हें रोगी के बोलो दुपुर बेला खावार परे ए दुखाना औषध खाबे ओ डॉक्टर बाबू तुम्हें ओखाने जदि मुसलमानेर बच्चा खाओ ओखाने बसे बसे दिनेर काज करते पारबे ओखाने बसे बसे बोलो बाबा जोहरेर नामाज पढ़े खावा दावार परे ए दुईखाना टैबलेट खाबे অনেকে বলে বিকাল বেলায় এই ঔষধটা সেবন করবে আপনি বলে দেন আসরের নামাজের পরে সেবন করবে অনেকে বলে সন্ধ্যা সময় এই ঔষধটা কিছু খেয়ে নিয়ে খাবে আপনি বলে দেন মাগরিবের নামাজ পড়ে কিছু খেয়ে ঔষধ খাবে অনেকে বলে ঘুমানোর আগে এই ঔষধ খাবে আপনি বলে দেন এশার নামাজ পড়ে ঘুমানোর আগে এই ঔষধ খাবে তাহলে ডাক্তার বাবু তুমি ডাকাত হবে না ওখানে বসে বসে আমার রসুলের খেদমত করা হয়ে যাবে আর একটু বলে সুবহানাল্লাহ আমার কথাকে ফেলে দেওয়ার মতো সমাজ পরিবর্তন হয় তবে কিছু বাক্য রচনা করতে হয় আর বাক্য রচনা করলে বেশি নাম্বার পাওয়া যায় আর বাক্য নচরা করতে গেলে কষ্ট হয় আল্লাহ দরবারে দোয়া চাইবে খবরদার ওই দোয়াটা পড়বে না আল্লাহর কোরআনের একটা আয়াত এসেছে রব্বানা আবআস ফিহিম রাসূলাম মিন ঘুমিয়াতলু আলাইহিম আয়াতি এই আয়াতটা কখনো তোমরা মোনাজাতে পড়বে না তার কারণ ওই আয়াতের ব্যাখ্যা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবায় হাত দিয়ে দোয়া করলেন রব্বানা হে আমার প্রভু রব্বানা আবআস ফিহিম রাসূলাম মিন ঘুমিয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ এমন একটা নবী এমন একটা সন্তান এমন একটা ছেলে এমন একটা মহামানব এমন একটা বাচ্চা এমন একটা সত্য আপনি পাঠিয়ে দাও যার বিনিময়ে পৃথিবীর জমিনে ধর্মটা পৌঁছে যাও পৌঁছে যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফে হাত দিয়ে যে দোয়া পড়েছিল বাবা ওই দোয়া তো কোরআনের আয়াত হয়ে গেছে আর তুমি যদি ওই দোয়া ওই আয়াত পড়ে দোয়া চাও তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নতুন একটা নবী চেয়েছিল আর আপনি হাত তুলে মোনাজাত করে ওই দোয়াটা পড়লে তাহলে প্রয়োজন হবে এ নবী আপনার পছন্দ হয়নি আবার নতুন করে আর একটা নবী তুমি চাইছো এটা বলা যাবে না এই আয়াতটা মোনাজাতে এমনি কেরাত পড়েন এমনি কোরআন পড়েন তবে মোনাজাতে দোয়া চাওয়া যাবে না দূরে থাকবেন কেন নতুন করে আবার কে নবী আসবে আনা খাতামুন নবী গিনা লা নবিয়া বাদি আমার নবী বলেছেন আমি শেষ আমার পরে কোনো নবী নাই নতুন করে আবার নবী চাবে কেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি ডক্টর বাবুর কথা বলছিলাম তাহলে নামাজের ভিত নামাজের শেষে মোনাজাতের সময় আপনি একটা কোরআনের আয়াত দিয়ে যেমন দোয়া চাওয়া না দোয়া চাওয়া নিষেধ দোয়া চাইলে আপনার ইমানটা চলে যাবে যদি আপনি বিশ্বাস করেন এটা আমি চাইবো চাইবো তাহলে অবশ্যই ইমান চলে যাবে নবী আমার বললেন কেউ যদি আবার নতুন করে নবী আনার আগমন ঘটায় নবীর জন্য দোয়া চায় ওই ব্যক্তি আমাকে অনুসরণ করে না নতুন করে আর একটা নবীর অনুসরণ করতে যায় তাহলে নামাজের শেষে মোনাজাতের ভিতরে আপনি এই দোয়াটা বলবেন না তাহলে কোরআন শরীফে সব পড়া জায়েজ সব পড়া জায়েজ সব বলা জায়েজ কিন্তু নামাজের শেষে মোনাজাতে এই দোয়াটা যদি বলা নিষেধ হয় সকলের জন্য দোয়া চাওয়া জায়েজ ঠিক ডক্টর বাবুর জন্য কিছু অপশান আছে ওই অপশানে দোয়া চাওয়া ঠিক হবে না ডাক্তার বাবু থাকলে ডেকে যাবে ধরে আমার ধরেছে এত লোক থাকতে থাকতে একটুখানি শোনেন
এখন ডাক্তার বাবু যদি আমার হাতে 5000 টাকা দেন মফিজুল ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন আমি জিজ্ঞাসা করব কিসের জন্য দোয়া উনি বলবে নতুন একটা আমি ডাক্তারের দোকান করেছি যাতে আমার আয় রোজগার আল্লাহ বরকত দেয় ও ভাইরা বাবাজিরা আমি এ দোয়া চাইতে পারবো না আমি যদি ডাক্তার বাবুর জন্য আল্লাহর কাছে হাত তুলে বলি আল্লাহ ডাক্তার বাবু মসজিদে মাদ্রাসায় 5000 টাকা দান করেছেন আল্লাহ ডাক্তার বাবুতে আল্লাহ রোগীতে বরকত দাও ব্যবসাতে বরকত দাও আল্লাহ টাকায় বরকত দাও আর রোগীতে টাকায় বরকত দাও আর কথা যদি আমি হাত তুলে দোয়া চাই তাহলে এলাকা যত ভালো মানুষ আগামী দিন থেকে পক্সো আগামী দিন থেকে পাতলা পায়খানা আগামী দিন থেকে কঠিন রোগ হবে আর দোয়া কবুল হওয়ার বিনিময়ে রোগ বেড়ে যাবে আল্লাহ ওই খরিদ্দার গুণ ওর ঝাঁপের তোলায় পাঠাবে ঠিক না ঠিক তাহলে দোয়া চাওয়া জায়েজ লায়ু কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম এই দোয়াটা মোনাজাতে যেমন বলা নিষেধ পৃথিবীর সকলের জন্য দোয়া চাইবে তবে ডক্টর বাবুর জন্য ঈমান আমলের জন্য সলিহীন হওয়ার জন্য দোয়া চাইবে তবে ডক্টরের দোকানের জন্য যদি দোয়া চেয়েছো তোমার গোপালে বাস করবে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাহলে মোটামুটি একটা জায়গা যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহ হে আমার জওয়ান যুবকেরা আমি আপনার কাছে ছোট ছোট করে কদমটা আগিয়ে একটু বেশ কয়েক মিনিট আর একটু সময় নিয়ে ঠিক জায়গায় পৌঁছে যাব তাহলে আমি বললাম আমি কটা কথা বললাম এক নাম্বার কোরআনের ওই আয়াত দিয়ে মোনাজাতে দোয়া চাইবে না কোরআন আপনি পড়তে পারেন আল্লাহ নবী বলেছেন এক একটা কোরআনের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায় অবশ্যই আপনি কোরআন পড়তে পারেন আল্লাহ নবী বলেছেন আফদালু তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবচাইতে শ্রেষ্ঠ তেলাওয়াত সেটা হলো কোরআন এবার আপনার কাছে আর একটা কথা বলছি পৃথিবীর জমিনে ছেলেরা অনেক গান শোনে ইন্টারনেটে গান শোনে কোন গান যদি বেশি স্পিরিট হয় শুনতে কি ভালো লাগে কোন গান যদি বিশাল দেরি করে হয় সেও কি ভালো লাগে তাহলে ওর যেমন রেঞ্জ যেমন সিস্টেম সেই সিস্টেমে আপনার শোনা লাগবে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বাণী সেটা হলো আল্লাহর কোরআনের স্পিরিট শুনলে ভালো লাগে আবার ধীরে ধীরে কেরাত করে শুনলেও যেমন একটা এক্সাম্পল দেখাই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ভালো লাগছে না লাগে না ভালো লাগে দেরি করে আর যদি কেউ বলে মন মানে না গান বলবো মন মানে না ওর স্টেজ ভেঙে ফেলবে না কি আল্লাহর কোরআন যদি স্পিরিট পড়েন তাও ভালো লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম ভালো লাগে না লাগে না ভালো লাগে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত জারি হয় আরেকটু জোরে আরেকটু জোরে এখানে যারা আছেন আপনারা মুখে কি মার্স লাগিয়েছেন নাকি এই মুখে মার্স লাগিয়েছেন কেন বাবা কেন যদি এখানে এমপি এমএলএ প্রধান মেম্বারের নাম বারবার চিল্লাই ওরা আগামী কালকের বলবে মফিজুল মাওলানা সাহেব এসে আমার নাম বারবার বলছিল কেন মাস পিটিশন দেবে কিন্তু আল্লাহর নামে যত ডাকবো আল্লাহ বলেছেন ইয়া কানা বুদু ওয়া ইয়া কানা স্তাইন আহেল্লা হাম তেরিহি ইবাদত করতে হি আর তুজহি সিপার দোনো হাত উঠাকার দোয়া মাংতে হে আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এশার নামাজ চার রেকাত পড়েছেন চেয়েছেন কতটা মাত্র চার রেকাত ফরজ নামাজ চেয়েছেন কতটা
আল্লাহ শরীরটা অসুস্থ সুস্থ করে দাও, মেয়েটা নতুন বিয়ে দিয়েছে আল্লাহ সংসারটা একটু কবুল করো, আর জামাই 2,22,000 টাকা দিয়েছে আল্লাহ চাকরিটা মিলিয়ে দাও, আর আমার বড় সমন্দির ভাইরা ভাইয়ের নাতির মেজে ছেলে চাচাতে বোনের ভাই যে ননদের একটা ছেলে তারে আল্লাহ একটা সুস্থ রেখে দাও। হয়েছে 4 রেকাত নামাজ, চাচ্ছি কতটা সারা রাজ্য জুড়ে। আল্লাহ বলেছে যে আমার কাছে চায় আমি আল্লাহ খুশি হই, বলে সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়। চাইনি বাবা নামাজে, ও যদি একটু সময় পেয়েছে কি কি আছে না আছে ডোলে ডোলে মুখস্থ করা হয়, একটাও যেন বাদ না পড়ে। আবার দোয়া শেষে এরকম বলা হয় আল্লাহ যা চাইতে বাকি সেগুলো পূরণ করে নিও, ঠিক না বেটি? আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, আল্লাহ। আমি আপনার কাছে বলছিলাম বাস্তবিকতা নিয়ে আমি আপনার কাছে বারবার করে তুলে ধরতে চাই। ও ছেলেরা বাচ্চারা একটু আগিয়ে চলে যাও, আমি প্রথমে একটা হাদিস শরীফ পড়েছিলাম, লায়া বকা মিনাল ইসলামি ইল্লা ইসমহু, পৃথিবীর জমিনে ইসলাম পৌঁছে যাবে কিন্তু ওরা নামে মুসলমান থাকবে কিন্তু ওরা কাজকর্ম কিছু করবে না। আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি, হানাফি মাজহাবের মাসলা হলো যে ব্যক্তিটা জীবনে ঈদুল ফিতর ঈদুল আদাহা 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করেছেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গা কলমে লিখেছে যারা বছরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে ওই ব্যক্তিকে বিনা জানাজায় জানার বিনা জানাজায় তোমাদের দাফন কাফন করে দাও। আবার কোন কোন জায়গা তিনি বর্ণনা করেছেন ওই ব্যক্তিকে তোমরা দুনিয়ার নদীতে কিংবা একটা খানায় ফেলে দাও। হানাফি মাজহাবের মাসলা ইমামে আজমকে জিজ্ঞাসা করেছিলেন, ওনার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, ও ইমামে আজম আপনি একটা বড় ইমাম কি ফতোয়া দাও যারা বছরে 2 রাকাত করে 4 রাকাত কুরবানির নামাজ আর রমজানের ঈদের নামাজ এই 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে এদের কি জানাজা পড়া নিষেধ? ইমাম আজম বলেছিল হ্যাঁ। এদের কি মাটি দবা নিষেধ? ইমাম আজম বলেছিল দুনিয়ার খালে পুকুরে ডেনে নদীতে ফেলে দাও। ইমাম আজম বলেছিল বাবা এই জন্য আমি বলেছি কোন ব্যক্তি যদি বেনামাজি মারা যায় বছরে 2 রাকাত করে 4 রাকাত যদি নামাজ আদায় করে তোমরা তাকে জানাজা পড়বে ওই ব্যক্তি দিয়ে ইমামতি করবে। এলাকা সবচাইতে যে ব্যক্তি পাক্কা ইবলিস যার কোতার দ্বারা চেহারার দ্বারা যার ইশারা পাড়া প্রতিবেশী কষ্ট পায় কখনো নামাজ কালাম পড়ে না, বেগ দেখা যায় সব সময় অশালীন কাজ আর খারাপ কাজে ভরে থাকে। হুজুর আমার বললেন ওই ব্যক্তিকে ওই মাইয়েতের জন্য তোমরা জানাজা নামাজের ইমামতি বানাবে। ছাত্ররা জিজ্ঞাসা করলেন হুজুরও তো কিছু জানে না জানাজা কিভাবে পড়বে, হুজুর বলল ওটাই হলো ওনার পুরস্কার, ওটাই হলো ওনার পুরস্কার। ও ভাইরা বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার এলাকায় একটা মাইয়েত মারা গেছে, হানাফি মাজহাবের মাসলা অনুযায়ী যিনি চলেন উনি বললাম একটু জানাজা পড়াই, জানাজা নামাজটা তিনি আদায় করলো। আদায় করার পর কবরে শুয়ে দেওয়ার সময় একটা দোয়া বলতে হয়, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। হুজুর আমার এই দোয়াটা বললেন না, হানাফি মাজহাবের ছাত্ররা জিজ্ঞাসা করলেন হুজুর এ ব্যক্তিটা মারা গেছে আপনি কবরের ভিতরে লাশটাকে শুবিয়ে দিচ্ছেন কেন আপনি এই দোয়াটা পড়েন না? ইমামে আজম চিল্লে বলেছিলেন বাবা বন্ধ করো বন্ধ করো, এ ব্যক্তি আল্লাহ রসুলের মিল্লাতের উপরে ছিল না, এ ব্যক্তিটা বেনামাজি ছিল, আমি একটা ইমাম হয়ে আমি একটা আলেম হয়ে আর এই ধোকাবাজির জন্য আল্লাহর কাছে মিথ্যা সাক্ষ্য দেব, মিথ্যা সাক্ষ্য যাতে দিতে না তার জন্য অফিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ দোয়া আমি পড়লাম না। এ জামানার কোন ইমাম যদি না পড়ে তার চাকরিও হবে না। কি করে চাকরি হবে? বড় লোকের বাপ মারা গেলে আমরা একটা দোয়া লম্বা করে করি, গরিব ছেলের বাপ মারা গেলে আমরা দোয়াটা ছোট্ট করে করি, হয় না? হয় না, হয়। এগুলো ঠিক না, এগুলো ঠিক না।
ও ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার ঘটনা। তাই এ কি আমি ঘটনা বলিছি কোনো সময়? আমি কি ঘটনা কোনো সময় বলিছি? ও ছেলেরা, নবী ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা এদের ঘটনা আমি তো জীবনে বলিনি, তবে কোনো যুক্তি অ্যাঙ্গেলে হয়তো বলেছিলাম। তবে এটা কোন জেলা পড়ছে ভাই? এটা নদিয়া। তালনা এখান থেকে কতটা? আধা ঘন্টা। মুর্শিদাবাদ এখান থেকে অনেকটা? তিন ঘন্টা। নদিয়া পড়ছে না? আমি জানি নদিয়ার লোক আর মুর্শিদাবাদ লোক একটু ঘটনা পাগল, একটু ঘটনা পাগল। কিছু মনে করবেন, আমি একটা ছোট করে বলছি, আপনজন হিসাবে বলছি। আমাকে যদি বলেন হুজুর আপনি একটা ঘটনা বলেন, এখানে যত আলেম ওলামা আছে আমি তাদের বলো ভাই আপনি ইউসুফ নবীর আর জুলাইখার নবীর ঘটনা বলেন, জীবনে বলতে পারবে না। তার কারণ কোনো হাদিসের অনুপাতে টোটাল একটা কোনো ঘটনা নেই, খুব ছোট ছোট অপশানগুলো দেওয়া আছে। আর এই বাঁধ বাঁকি যে দু আড়াই ঘন্টা যে ঘটনাগুলো বলে, এই গল্পগুলো কোথায় পায় আমি ঠিক বলতে পারছি না ভাই, আমি ঠিক বলতে পারছি না। কথা বুঝে এসছে? তবে বলতে যখন বলেছে, তবে ইশারা ইঙ্গিতে এত্তো না তো গাদায় গা ঘষাঘষি করতে হবে, না পারলেও তো কাদা তো মাখতে হবে। কথা বুঝে আসেনি? বলবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তার কারণ একটা কথা বলবো, কিছু মনে করো না, আমার এই চোখ লাগানো আছে দেখতে পাচ্ছেন, আমি যদি এই ওয়াজ করি আমার চোখে ইন্টারনেটে হয়তো দুটো তিনটে পার্ট ইউসুফ জুলাইখার ঘটনা চলে গেছে। আর আমি যখন নতুন করে আবার যখন বলবো, তখন যারা নেটে যারা ওয়াজ নসিয়াত শোনে তারা বলে মফিজুল ভাই একই ওয়াজ করে। ফলসা কথা বুঝতে পেরেছেন? আমি উঠে কোনো খতবা পড়লাম না, কোনো কিছুই করলাম না, ডাইরেক্ট উঠে মাওলানা সাহেবের কোরআন আয়াত পড়েছিল সেটাই নিয়ে ওয়াজ শুরু করেছি, যার কারণে আমার ওয়াজটা প্রতিদিন নতুন নতুন করতে হয়। আর আমি যদি আপনার কথা শুনে ওয়াজ করি তাহলে আমার ক্যামেরাটা বন্ধ করতে হবে। মাথায় গেছে কি বলিস ভাই? ক্যামেরাটা বন্ধ করতে হবে। একটা কথা বলছি, আমাদের চব্বিশ পরগনা অনেক বক্তা আছে, নূহ নবীর ঘটনা, ইউসুফ জুলাইখার ঘটনা, আইয়ুব নবীর ঘটনা, ইউসুফ নবীর ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, আদম নবীর ঘটনা, উমুক পীরের ঘটনা, উমুক ঘটনা, উমুক মোজেজা, উমুক কেরামতি বলে সমাজে যতটা না উপকার হয়, একটা কোরআনের আয়াত আর হাদিসের আয়াত ব্যাখ্যা করে জেনারেশন প্রজন্মিত ছেলেদেরকে বললে তার চাইতে বেশি উপকার হয়, বেশি উপকার হয়। আল্লাহু আকবার। তবে আপনার মেনেছি ইনশাল্লাহ বলবো। আল্লাহু আকবার, আল্লাহ। কি বলছিলাম ভুলে গেছি, কি ওয়াজ করছিলাম, কি ওয়াজ করছিলাম? ইমাম আবু হানিফার কথা বলছিলাম না, বালতিতে করে যদি গোস্ত রেখেছে আর আপনারা যদি বলেন কই কী দেখেছিলাম খেয়াল নেই, তাহলে ফের নতুন করে ডাল দেব। কি অবস্থা ওখানে! অত কথা হচ্ছে কি মায়েরা আছে নাকি? মায়েরা আছে? এটা কি প্রজেক্টর নাকি? এটা প্রজেক্টর দেখছে? ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আপনার কাছে একটা কথা বলতে চেয়েছি, নবী ইউসুফ আলাইহিস সালামের কথা আমি বলবো, তবে লম্বা ঘটনা বলতে পারবো না, যেটা আমাদের প্রয়োজন সেটাই আমি বলবো। ও ছেলেরা বাচ্চারা, আপনাদের বড় একটা মার্কেট, এ মার্কেটে পাঁচ রকমের দোকান আছে, এক রকমের দোকান চায়ের দোকান, এক রকমের দোকান ভুসিমালের দোকান, দ্বিতীয় নাম্বার দোকান হলো স্বর্ণকার জুয়েলার্সের দোকান, তিনটে দোকান যদি থাকে, আপনি চায়ের দোকানে প্রতিদিন যাও, ও যদি ভেজাল চা দেয় তাহলে প্রতিদিন আপনাকে ঠকাবে। যত দোকান আছে এই দোকানটার প্রতি আপনার খেয়াল রাখা দরকার। মুদিখানা দোকানে প্রতিদিন আমাদের একবার দুবার যেতে হয়, তাহলে মুদিখানা ভুসিমাল দোকানে খেয়াল রাখা দরকার। স্বর্ণকার দোকানে বছরে তিনবার অথবা চারবার যেতে হয়, ও বছরে চারবার ঠকাতে পারে। মুদিখানা দোকান মাসে দশবার ঠকাতে পারে, কিন্তু চায়ের দোকান তিরিশ দিন তিরিশ দিন ঠকাবে, তাহলে ওদের চাইতে চায়ের দোকানটা একটু ভালো করে খেয়াল রাখা দরকার। নবী ইউসুফ জুলাইখার ঘটনা, এটা সোনার দোকান, জীবনে যাবে কি না
জানা যাবে পরের কথা অন্য নবীর ঘটনা ওটা ভুসিমালের দোকান হয়তো জীবনে দুবার চারবার হতে পারে কিন্তু বাস্তবিক বক্তৃতা হলো চায়ের দোকান প্রতিদিন আপনার ব্যবহার করা লাগে আল্লাহ নবী জানিয়েছেন হে আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে ইসলাম পৌঁছে যাবে কিন্তু ইসলামের নিয়ম কানুন আননলা পালন করবে না চলেন এবার নবী ইউসুফ জুলাইকার কথাটা বলে আগে আমি বিদায় দেই তারপরে ওয়া শুরু করব একটু আগিয়ে চলে যাও নবী ইউসুফ আলাইহিস সালাম এদিকে জুলেখা জুলেখা হলো মুআন্নাস আওরাত আর ইউসুফ হলো তিনি একজন নবী ওনার বাপ হলো নবী ইয়াকুব আলাইহিস সালাম বাপ নবী ছেলে নবী ওনার ভাই গুণ হলো নবীর ছেলে অথবা নবীর ভাই নবীর ছেলে অথবা নবীর দুই দিকে অপশন নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিল কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আশারাকা ওয়া কাবা ওয়া শামসা ওয়াল কমার রাইতুহুম লিসাজিদিন এই বক্তৃতা আপনারা শুনেছেন চাঁদ সূর্য নবী ইউসুফ জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামের আর জুলাকুম পায়ের কাছে এসে সাজদা দিচ্ছিল নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন ও আব্বা জি আব্বা আমি নবী ইউসুফ কিন্তু আমি কেন এরাম স্বপ্ন দেখলাম ওনার আব্বা জি বলল এটা স্বপ্ন সত্য তুমিও সত্য তবুও সারা ভাইয়ের কাছে কখনো বলো না এ ছেলেরা অনেক ব্যক্তি বলে বাবা সত্য কথা বলবো এতে জীবন চলে যায় যাবে এটা মূর্খমি কাজ মূর্খমি কাজ নবী ইয়াকুব নবী নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী নবী ইউসুফ স্বপ্ন দেখেছে আর ওই স্বপ্ন ওনার বাপ ভাইদের কাছে বলতে বারণ করেছে নিশ্চয়ই সত্য কথা বললে ক্ষতি হতে পারে ওখান থেকে কেয়াস করে নাও কিছু কিছু কোথাও তোমার চেপে রাখা দরকার আছে এরই নাম তো বক্তৃতা একটা কিছু বলবে ওখান থেকে শিক্ষা দেবে আল্লাহ অনেক ব্যক্তি বলে আমি রোজা রাখবো রোজা রাখতে রাখতে যদি মরে যাই তবে আলহামদুলিল্লাহ আমি রোজা ছাড়বো না এটাও মূর্খমি কাজ আপনি এখান থেকে কলকাতা চলে গেছেন পূর্ব দেখা যায় প্রচন্ড রৌদ্র প্রখর রৌদ্র এখান থেকে কলকাতা ধরে নিলাম 100 কিলোমিটার রাস্তা তাহলে আপনি মোসাফির হয়ে গেছেন কলকাতায় গিয়ে অনেক সামানপত্র অনেক মাল মেডিসিন আপনি কিনেছেন এখন বাসের উপরে তুলতে হবে আর রৌদ্রের মাঝখানে আপনাকে বাড়ি আসতে হবে আপনি রোজাদার ব্যক্তি আপনার গালটা শুকিয়ে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে আপনি একটা পুরুষ ব্যক্তি আপনার ওসিলায় আপনার মা বেঁচে আছে আপনার স্ত্রী বেঁচে আছে আপনার আব্বা বেঁচে আছে আপনার ছেলে মেয়ে বেঁচে আছে আপনি বাড়ির সদস্য হেড আপনার ওসিলা 5টা সংসার চলে আর আপনি যদি মারা যাও তাহলে এদের জীবনটা অন্ধকার অন্ধকার আল্লাহ নবী আমার বললেন কোন উম্মাত উম্মাতানি এরা যদি মোসাফির হয়ে যায় আল্লাহ নবী একটা হাদিস বললেন ইনশিতা ফাসম ও ইনশিতা ফাক্তুর তোমায় যদি কষ্ট না হয় তুমি রোজাটাকে পরিপাটি করে সুন্দর করে রেখে দাও অহিংসিতা ফাকতুর তোমার যদি বেশি কষ্ট হয় খবরদার রোজাটাকে ডিলেট করে দাও তাহলে যে ব্যক্তি বলে আমি মারা যাব রোজা ছাড়ব না তাহলে বোকামো যুক্তি বোকামো যুক্তি নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বাজিকে বললেন আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি উনি বলল খোকা এ স্বপ্নটা কারো কাছে বলো না আমি অনেক কথা বলছি ওনার ভাইটা স্বপ্নের কথা শুনতে পেল ওরা ভাই ভাই আলোচনা করলো নবী ইউসুফ আলাইহিস সালামকে পিকনিক কিংবা আনন্দের জন্য একটু ট্যুরে চলে গেল কিছু দূরবর্তী এলাকা চলে গেল ওনাকে দুনিয়া থেকে কোণায় নামিয়ে দিল একটা পশুর রক্ত খুন জামাই লাগিয়ে আব্বা জানকে দিল নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী ইয়াকুব নবী তিনি নবী নবীরা অবশ্যই অনেক কিছু বুঝতে পারে রক্তর খুনটা যখন নাকে লাগিয়ে বলছে খবরদার খবরদার আমার ছেলে মরেনি আমার ছেলে জীবিত জোরে বলেন সুবহানাল্লাহ কটা শিক্ষার কথা বার করব
নবী ইউসুফ আলাইহিস সালাম কে কুয়ায় ফেলে দিল, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল কে পাঠিয়ে দিল, তোলা গিয়ে একটা পাথর দিয়ে খাড়া করে রাখলো। নবী ইউসুফ আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে জিকিরিল্লাহ আল্লাহ নামে জিকির করে, আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে, ও ভাইরা বাবা জিরা আগুন একটা পশুর রক্ত নিয়ে নবী দেখা যায় আইয়ুব নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিল, শুকে বলছে এটা নবীর রক্ত না এটা পশুর রক্ত। ছেলেগুনো বলল আব্বা আমরা কান্নাকাটি করে বলছি এ রক্তটা আমার ভাইয়ের রক্ত, বাঘে ধরে খেয়েছে। নবী ইয়াকুব বলল আমার ছেলেকে বাঘে খায়নি, নিশ্চয় আমার ছেলে কোথায় তোমরা গোপন করে রেখেছো, অনেক কোথা অনেক কোথা। আমার আল্লাহ পাক ওই দেখা যায় এলাকায় খরা দিয়েছে, ফসলকে আল্লাহ বরকত কমিয়ে দিয়েছে, এলাকায় অভাব অনাটান দিয়েছে। আর ওই দেখা যায় মিশরের বাদশা আজিজের পরে নবী ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ বড় প্রেসিডেন্ট লিডার বানিয়েছে। আর এখন এরা উঠে করে কিংবা ঘোড়া করে সামানপত্র যখন আনতে গেছে গনিয়ামিনকে দেখে বলল, গনিয়ামিন এ তো আমার ছোট ভাই, ছোট ভাইকে কাছে রাখলো আর একটা ঘরে বসিয়ে সুন্দর নাস্তা পানি করিয়ে দিল, আর ভাইদেরকে বলল তোমরা চলে যাও, এই গনিয়ামিনের আব্বার কাছে বলবে মিশরের যে বাদশা প্রেসিডেন্ট আমার গনিয়ামিন ভাইকে বড় ভালোবেসেছে, এক জায়গায় বসে খাওয়া দাওয়া দিতে চায় না। আবার আব্বা জানের কাছে যখন বলবে, ইয়াকুব নবী যদি বলে বেটা আমার ইউসুফ নবীকে তোমরা হারিয়েছ, আবার নতুন করে গনিয়ামিনকে তোমরা হত্যা করেছ, আব্বাজির কাছে কি জবাব দেব, একটা কাপড় দিয়েছে এই কাপড়টা তোমার আব্বাজির কাছে দেবে। এই কাপড়টা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন দিয়েছে দেখা যায় মিশরের বাদশা আপনাকে এই কাপড়টা দিয়েছে উপহার। নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই কাপড়টা তিনি নাকে শুকে ঘেরান শুকে বলে দিয়েছে আমার ছেলে ইউসুফ জীবিত আছে। তাহলে আগের কাপড় শুকে বলেছে আমার ইউসুফ মারা যায় নি, পরের কাপড় শুকে বলেছে আমার ইউসুফ বেঁচে আছে। আল্লাহ, হে মুরব্বীরা জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবী ইউসুফ আলাইহিস সালাম উনি যখন বললেন তোমরা বিদায় নিয়ে চলে যাও, ওরা বলল গনিয়ামিনকে নিয়ে যাব, আমার আব্বাজি বকাবকি করে, আমার আব্বাজি অনেক বকাবকি করে, আমার একটা ভাইকে আমরা নাকি ক্ষতি করেছি, আবার নতুন করে আর একটা ভাইকে ক্ষতি করতে যাই না। ওই সময় নবী ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে বলল তোমরা কি চোর, বলল আমরা নবীর ছেলে আমরা চুরি করি না। ওদের সামানপত্র হাঁটিয়ে দেখে কিছু সোনা সামানপত্র পাওয়া গেছে, বলল নবীর ছেলে তোমরা কেন চুরি করলে, বলল আমরা নবীর ছেলে জীবনে চুরি করে চুরি করি না, নবীর ছেলে যদি চুরি না করো তাহলে নবীর ছেলে হয়ে আর একটা ভাইকে কেন হত্যা করেছিলে। ওরা বলল এটা মনে হয় সেই ইউসুফ, সেই রকম কিছু দেখায়। অনেক ঘটনা অনেক ঘটনা, আমি আপনার কাছে একটা অপশান বলার জন্য একটু ঠেলে আগিয়ে যাচ্ছি। নবী ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে আমন্ত্রণ করে খাবিয়ে বিদায় দিয়ে চলে গেল। ও ভাইরা বাবা জিরা, এর ভিতরে একটা শিক্ষা ঝট করে নিয়ে নেন নবী ইউসুফ আলাইহিস সালামের রোমাল পাগড়িটা। ইয়াকুব নবী শুকে যখন বলেছিল এটা আমার ছেলের, এটা আমার ছেলে, এটা অন্য কারণ না এটা আমার ছেলে, ওনার কাছে হাত পায়ে ধরে ছেলেরা ক্ষমা চাইছে, আব্বা তাহলে আপনি আমাদের ক্ষমা করে দাও, আপনার ছেলে মিশরের বাদশা হয়েছে। 40 বছর পর নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলেকে ক্ষমা করে দিল, আর নবী ইউসুফ আলাইহিস সালাম 40 বছর পর ওনার ভাইদের শত্রুদের ক্ষমা করে দিয়েছে। এবার আপনার কাছে প্রশ্ন, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার নবী না ইউসুফ নবী? আমার নবী, আমার নবীকে অত্যাচার করেছে যিনি, তারপরের দিন খাজন নিয়ে উম্মে জামিলা কাঁটা বিছাতেন, তানার বাড়ি চলে গেছে দেখতে, আর নবী ইউসুফ আলাইহিস সালাম 40 বছর পরে ক্ষমা করেছে। আর আমার নবীকে অন্যায় করলো যারা, নবী সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল। তাহলে পৃথিবীর নবীদের ক্ষমা করতে 40 বছর সময় যায়, কিন্তু আমার নবী কারোর প্রতি ক্ষমা করতে 1 মিনিট পর্যন্ত সময় দেয় না।
জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ক্ষমা করে দেন তো, ক্ষমা করবেন, যিনি ক্ষমা করে তিনি উম্মত, যিনি ক্ষমা করে না তিনি নবীর উম্মতের ভিতরে পড়ে না, কখন উম্মতের ভিতরে পড়ে না, ক্ষমা করা শিখতে হবে। আল্লাহ, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবী ইউসুফ আলাইহিস সালাম উনি যখন প্রেসিডেন্ট হয়েছিল, এক দেখা যায় এখানে রেখে দিলাম একটু আগিয়ে চলে যাওয়া যাক, নবী ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে জুলাইকা বলেছিল, জুলাইকা বলেছিল ইউসুফ আমি তোমার প্রেম করি, আমি তোমার ভালোবাসি, আমি তোমার মহাব্বত করি, আমার কাছে পেতে চাই। নবী ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরে, দুইটো ঘরে, তিনটে ঘরে, এমনকি সাতটা ঘরের দরজা খিড়কি লাগে দিয়ে এমন একটা ঘরে ভিতরে আটকে রেখেছে, উপর দিকে তাকায় উলঙ্গ চেহারা ছবি, নিচের দিকে তাকায় নিচে সেখানে উলঙ্গ চেহারা ছবি, কেন নবী ইউসুফ আলাইহিস সালামকে পূর্ণ ভিডিও ফিল্ম দেখিয়ে ওনাকে উত্তেজিত করবে। নবী ইউসুফ আলাইহিস সালাম আর কোনো দিকে তাকায় না, হাদিস শরীফে এসেছে কুল্লু নবীন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম, ওদের কোনো গোনা নাই। নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরে ভিতরে ঢুকলো, জুলাইকা নিজের চেহারাটা খুলে দিয়ে আর খারাপ খারাপ ভাষা ওনাকে ডাকতে থাকে। নবী ইউসুফ আলাইহিস সালাম ওনার দিকে একটা বার কর্ণপাত চোখ মেলে তাকায় না, যখন কাছে নিতে চায় নবী ইউসুফ আলাইহিস সালাম একটা বার ছুটে পালানোর জন্য দরজায় ধাক্কা দেয়, ফারেস্তা জিবরিল এক একটা তালা খুলে দেয়, দিতে দিতে সাত নম্বর দরজা যখন খুলে গেল, এদিকে জুলাইকা পিছন থেকে জামা ধরে টানলো, নবী ইউসুফ আলাইহিস সালামের নামে সমালোচনা অপচার এবার বিচার দবা শুরু হয়ে গেল। দেখা যায় রাজা পন্তরীরা এসে গেল, সম্রাটরা এসে গেল, বিচার হবে। নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর ছেলে অপকর্ম কাজ করেছে, দেখা যায় বাদশার স্ত্রীর সঙ্গে জুলাইকার সঙ্গে ইউসুফ নবী ওখানে বসে আছে, ওনাকে অশান্তি করবে, ওনাকে শাস্তি দিবে। ওখানে যখন বসে আছে অনেক ব্যক্তিরা বাদশার পক্ষে হয়ে গেছে, নবী ইউসুফ আলাইহিস সালামের পক্ষে আর কেউ নাই, ছোট একটা বাচ্চা মায়ের কোলে বসে আছে, ওই বাচ্চাটার বয়স তাফসীরের ভিতরে লেখা এসেছে ওই বাচ্চাটার বয়স মাত্র আট মাস বয়স কিংবা এগারো মাস বয়স, ওই বাচ্চাটা মায়ের কোলে বসে আছে। নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলল, নবী ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই, রাজা বাদশারা ছোট বাচ্চার জবান থেকে কথা শুনে ওরা ভিবড়ে গেল, ব্যাপারটা কি? ও ভাইরা বাবাজিরা, ছোট বাচ্চার কথা শুনে নবী ইউসুফ আলাইহিস সালামকে আর কোনো শাস্তি দিল না। নবী ইউসুফ আলাইহিস সালাম উনি যখন দেখা যায় মিশরের বাদশার প্রেসিডেন্ট হয়ে গেছে, প্রত্যেকের মাইলো ভুট্টা জবা আটা দিতে যায়, আর ওই বাচ্চা প্যাকেট নিয়ে থলে নিয়ে ওনার দরবারে হাজির। ও নবী ইউসুফ রে, তুমি আমাকে চিনতে পেরেছো বাবা? বললো, আমি তোমাকে চিনতে পারি না, এই প্যাকেটটা নাও, তোমার দরবার থেকে কিছু খাদ্য আমার জন্য নিয়ে আসো। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, তুমি চলে যাও, খাদ্য নিয়ে আসো, যেতে পারবো না। বলল, পারো একটু উঠে তুমি আমার জন্য এনে দাও। নবী ইউসুফ বলল, উঠতে পারবো না। চট করে বাচ্চাটা রেগে বলল, নবী ইউসুফ রে, তুমি যে গদিতে বসেছো এই গদিতে বসার অবদানটাই ছিল আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী ইউসুফ আলাইহিস সালাম, তোমার বিরুদ্ধে যখন মামলা চলছিল, অপকর্ম অপচার যখন চলছিল, আমার বয়স যখন এগারো মাস কিংবা নয় মাস ছিল, আমার মায়ের কোলে বসে বসে হাত ইশারা করে বললাম, নবী ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, কোনো দোষ নয়, পিছনের জামা ছিঁড়েছে মানে ওনাকে টানতে চাইছিল, সামনের জামা টানলে মানে উনি যেতে চাইছিল, এই কথা বলেছিলাম, আমি যদি বড় হতাম আমার কথা বিশ্বাস হতো না, আমি ছোট বাচ্চা ওই সময় বলা অসম্ভব, কিন্তু আল্লাহ আমার জবান থেকে বলে নিয়েছে, আমার ওসিলা আজকে তুমি বাদশা হয়েছো। বাবা ইউসুফ রে, একটা বার তুমি তোমার জায়গায় আমাকে একটু বসতে দাও। নবী ইউসুফ আলাইহিস সালাম কোলে করে নিয়ে নিজের জায়গা তিনি বসিয়ে দিয়ে আল্লাহ পাকে দরবারে শুকরিয়া আদায় করল। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অত ইজ্জু মান্তাশা ও অত জিল্লু মান্তাশা, আমার আল্লাহ কাকে ইজ্জু
সুযোগ দেয়। আমার আল্লাহ কাকে বিজ্জতি বানায়? আল্লাহ যাকে বিজ্জতি বানাবে কেউ তাকে উঁচু করতে পারবে না। আল্লাহ যাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে তাকে কেউ সম্মান দিতে পারবে না। আর আল্লাহ যাকে উচ্চ মাকাম সম্মান দান করবে পৃথিবীর মানুষ তাকে নিচে নামাতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, তাহলে নবী ইউসুফ আলাইহি সালাম কোলে করে নিয়ে নিজের জায়গায় তিনি বসিয়ে দিল। এ সমাজে কিছু আমাদের মিস্টার মনিস্টার, কিছু এমপি এমএলএ, আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের ওসিলা তারা আজকের বড় হয়েছে, আমাদের ওসিলা তারা আজকের করে খাওয়া শিখেছে, আমাদের ওসিলায় গাড়ি বাড়ি তাদের হয়েছে। আমরা যদি বলি বাবা আমার ওসিলা তুমি বড় হয়েছ, আমাকে এই দায়িত্ব তুমি বুঝিয়ে দাও, উনি বলবে 13 নাম্বার কামরায় গিয়ে বুঝে নাও। বলবে না 13 নাম্বার কামরায় গিয়ে তুমি বুঝে নাও, আমার যাওয়ার সময় নেই। ভাই, এক একটা নবীর জীবনের ভিতরে বিশাল দামি শিক্ষা লুকিয়ে আছে, এই শিক্ষার কথা আমরা বার করি না। সমস্যা এই জায়গায়, শিক্ষার কথা আমরা বার করি না, যার কারণে আমাদের সমাজে অনেক মানুষ অনেক বিষয়ে জানকারি হতে পারে না। এটা তকবীর দেন না রে তকবীর, আর একটু তকবীর দেন না রে তকবীর। আচ্ছা একটু হাত উঁচু করে তকবীর দেন দিন দেখি, আমি দেখি আপনাদের হাত, একটু হাত উঁচু করেন না রে তকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাল্লাহ মাশাল্লাহ। হুজুর এগা তো হাতে তো দড়ি বাঁধা দেখছি নি তো, এদের হাতে তো দড়ি বাঁধা নেই তো, খুব ভালো ছেলে তো বাবা, এই পায়ে আবার কালা দড়ি বাঁধে না, পিছনে জায়গা তো নেই, ওই কিছু বিছিয়ে দাও না, আপনারা একটু আগিয়ে চেপিয়ে আসেন, এত মানুষ একটু আগিয়ে আসেন না বাবা, একটু আগিয়ে আসলে ভালো হবে, সামনে জায়গা আছে, একটু আগে থেমে আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আসেন আগে আসেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমায় নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমায় নামাজ আছে, নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ফজর কাটে ঘুমের ঘরে জহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধোলাই মাগিরি মাঝে মাঝে, ফজর কাটে ঘুমের ঘরে জহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধোলাই মাগিরি মাঝে মাঝে, এশার সময় এলে পরে থাকো তুমি দুনিয়ার পিছে মায়ায় পড়ে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমায় নামাজ আছে, নারে তাকবীর। নামাজ পড়েন তো, জুমা নাকি না ঈদে, ঈদের নামাজ না জুমার নামাজ, পাঁচ অক্ত আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়েন না, বাহ। চাষাকে যদি ঠান্ডার সময় একটু নাতি খুশি করে যদি সেভেন আপ খাওয়ায়, চাষা মুখে দিয়ে বলছে খোকা তুমি আমাকে কারেন্ট শর্ট পানি খাওয়াচ্ছ, বলবে না
বলবে আর গরমের সময় যদি খাওয়ায় বলছে পানির ড্যামেজ হয়ে গেছে আপনারা যারা আছেন দেখে মনে হচ্ছে আপনারা সব নামাজি নামাজি কারোর হাতে পাঁচ সাতটা আংটি নেই কারোর হাতে একানে আংটি নেই ডান পায়ে কালো দড়ি নেই হাতেও দড়ির বালা নেই আর গলায়ও কালো দড়ি নেই তবে এলাকার ছেলেরা ভালো পাকা রাস্তা গায় এরা কি আর হারাম টারাম খায় এরা খায় না এরা আলহামদুলিল্লাহ ভালো আমি তো আপনাদের দেখে আমার জাহান ভরে যাচ্ছে এরা সব নামাজি আল্লাহ নামাজি হিসাবে যেন দুনিয়া থেকে কবুল করে নিয়ে মৃত্যু দান করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কটা কটা ভাই কটা ৩০০ টাকা দিলে ২৫০ টাকা হয় হিসেবটা গোলমাল হচ্ছে না এবার একটু করে চট করে বলছি আমার নবী ফার্স্ট এসেছিলেন না লাস্টে ফার্স্ট লাস্ট লাস্ট আর ফার্স্ট ঠিক বলেছে ওই লাইট আছে না একটা লাইট টস্ট একটা ব্যাটারি দুটো ব্যাটারি তিনটে চারটে থাকে তো যে ব্যাটারিটা শত আগে দিয়েছেন ওর ভিতরে ওহিদুন ইসনানি সালা রুবা খমসা তিসা এক এক করে হাজার হাজার দেওয়া হবে বাহির করার সময় যে ব্যাটারি আগে গিয়েছিল ওটা শত লাস্টে বাহির হবে না শত আগে তাহলে আমার নবী শত আগে এসেছিলেন বার হবার সময় নবীদের সিরিয়ালে শত লাস্টে ভাইয়ের কথা ঠিক আমার নবী ফার্স্ট আমার নবী লাস্ট জোরে বলেন আর একটু জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের ক ওয়াক্ত নামাজ ফরজ নবীর ক ওয়াক্ত নামাজ ফরজ ছ ওয়াক্ত আমাদের যে আসরের নামাজ এই হ্যাঁ আসরের নামাজ ক রেকাত তোমরা যে নামাজ পড়ো আমি ইন্টারভিউ হয়ে যাচ্ছে ভাই আট রেখাত হাদিসটা বখারী শরীফে এসেছেন আল্লাহ নবী নামাজ পড়তেন ১২ রেখাত নবীকে বললেন হুজুর আপনি নামাজগুলো পড়ছেন আমরা কি পড়বো না রসুল বলছেন আমি নবী তোমরা আমার ছাত্র আনা বইস তো মুআল্লিমান আমি হলাম পৃথিবীর শিক্ষক আমি যেটা তোমাদের করতে বলবো সেটাই তোমরা করবে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন রসুল বিয়ে করেছিলেন ৯টা ১১টা কেউ বলেছেন ১৩টা কোরআন বলছে ফানকিহুমা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা একটা দুটো তিনটে চারটে রসুল করেছেন ১৩টা রসুলেরটা নিতে পারবে না যদি শক্তি থাকে চারটে তিনটে দুটো একটা শক্তি যদি না থাকে রাখো রোজা হয়ে যাবে সোজা কথা বুঝে আসছে একটা হাদিস রসুল একটা সাহাবা এসে বলে হলো আমির বিয়ে করতে চাই টাকা পয়সা কিচ্ছু নেই বলে ঘন ঘন রোজা রাখো রোজা রাখতে হবে কথা বুঝে আসিনি রোজা রাখতে হবে আল্লাহ তার কারণ আমি যে একটা ওয়াজের একটা নিয়ম নিয়ে উঠেছিলাম ওয়াজটা কিন্তু কেসেটে গেল নবী ইউসুফ আলাইহিস সালামের কথা বলে তাই না ভাই কেন ২৪ ঘন্টার ভিতরে একবারও কেতাব পড়া সময় পাইনি খুব সমস্যা হয় তোমাদের কাছে পুরনো ওয়াজ করে গেলে ঝড়ের মতন করে দেব তোমরা খুশি হবে কিন্তু আমার চলতে হবে যেটা নিয়ে সেটার হবে না সমস্যা হয়ে যায় খুব আল্লাহ আমি আপনার কাছে বলছিলাম চলেন পৃথিবীর জমিনে সবচাইতে কোন নবী সৌন্দর্য দেখতে ছিল ইউসুফ নবী কারা কারা ইউসুফ নবীর একটু হাত তোলেন ইউসুফ নবী দেখতে ভালো ছিল একটু হাত তোলেন কে কে হাত তোলো আচ্ছা যারা হাত তোলেননি আপনারা কোন নবীকে দেখতে ভালো ছিল বলেছেন আমাদের নবী কিছু না জানলেও হাতের লেখা ভালো হাতের লেখা ভালো মাশাআল্লাহ এটাই তো ইমান আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম হাদিসটা মিশকাত শরীফে এসেছে যত সম্মান মারিফুল কোরআনে থাকলে থাকতে পারে নবী ইউসুফ আলাইহিসসালামকে যারা দেখেছিল দেখার সময় ওরা প্লেটে যখন ফল কাটছিল কেউ বলেছেন গোস্ত কাটছিল কেউ বলেছেন ফল কাটছিল কাটতে কাটতে তাদের আঙুল কেটেছিল বুঝতে পারেনি ঠিক না বে ঠিক ব্যাস
আল্লাহ নবী একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, বেঈমান কাফেররা যখন তীর ছুড়তে যায়, আল্লাহ নবী সাহাবা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান বিন ওফ সাদ বিন আবু আকাস আবু ওবায়দা বিন যায়েদ আবু ওবায়দা বিন জাররাহ আল্লাহ নবীর চারিদিকে ওরা ঘেরাও করে রাখতেন। আল্লাহ নবীর দিকে যখন তীর ছুড়তেন, সাহাবারা লাফ দিয়ে নবীর সামনে পড়তেন, তীরগুনো বুকে ঢুকতেন, দুনিয়া থেকে শহীদ হয়ে মারা যেতেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল, ও আমার সাহাবারা একটা বার বলো, আমার উপরে যখন তীর নিক্ষেপ করে তোমরা কেন বুক পেতে মেনে নাও? সাহাবারা বললেন, হুজুর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ওরা যদি আঙুল কেটে ফেলে বুঝতে যদি না পারে, আপনার চেহারা দেখে আমরা তীর অন্তরে গেঁথে নিয়েছি, আমরা কিছু বুঝতে পারলাম না। আরেকটু জোরে। আল্লাহ নবী এক সময় বসে আছেন, আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, হুজুর আল্লাহ কোরআন শরীফে বললেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন, স্বামী আর স্ত্রী যখন লেবাস আর পোশাক যখন হয়ে গেছে, ও আল্লাহর নবী আপনার পাশে আমি একটু কাঁথা সেলাই করতে চাই। আল্লাহ নবীর পাশে বসে বসে একটা কাঁথা সেলাই করছিলেন, আই দিয়া কুম হাত থেকে সুঁচটা পড়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি সুস খুঁজে পাচ্ছি না। ও আল্লাহর নবী আপনি একটাবার আমার পাশে এসে বসে থাকেন। আমার নবী পাক মা আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে যখন বসে পড়লেন, রসুল পাকের নূরানি রুহানি চেহারা জ্যোতিতে সুস পড়ে গিয়েছিল, খুঁজে পাচ্ছিল না। আমার রসুল পাকের নূরানি চেহারায় সুস যেন চকমক চকমক শুরু করেছে। হাদিসটা নবী পাক আমার জানিয়ে দিলেন হাদিস শরীফে। এক সময় সিদ্দিকে আকবর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, যখন সন্ধ্যা রাত হয়ে যাবে তোমরা ইফতার করবে, তোমরা রোজাটাকে বন্ধ করে দিয়ে তোমরা ইফতার খাওয়া শুরু করবে। আল্লাহ কোরআনে বললেন, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পালনটা শেষ করে দেবে যখন দেখা যায় রাত কিংবা সন্ধ্যা হয়ে যাবে। আবু বকর বললেন, হুজুর আমরা কি ইফতার করব? আল্লাহ নবী বলল, কটা সময় হয়েছে? হুজুর মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ভালো করে দেখো। ও আল্লাহ নবী এখন দিন আছে, দিন আছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর তুমি আমার পাশ থেকে একটু দূরে সরে যাও, তুমি আমার কাছে বসে আছো, আমার চেহারা রুহানি আমার চেহারা নূরের জ্যোতিতে তোমার চেহারাটা আলো হয়ে আছে, ওই জন্য বলছো এখন দিন আছে। আবু বকর একটু বাহির হয়ে গেল, আইদিয়াকুম হাতটা লম্বা করলো, দেখতে পায় পশম দেখতে পায় না। আল্লাহ নবীর কাছে যখন চলে আসে আবার পশমটা দেখা যায়। আবু বকর বলেছিলেন, হুজুর আমার আল্লাহ আপনার চেহারা এমন বরকত দান করেছে, আসমানের চাঁদের চাইতে চেহারার উজ্জ্বলতা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কি এমন চেহারা বাবা, কি এমন চেহারা! আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন চেহারা, পৃথিবীর রহমতের ফারেস্তারা পর্যন্ত চেহারা দেখে নিজেরাই লজ্জা পায়। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের চেহারা ভালো না খারাপ? ভালো। আল্লাহ, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহর কোরআন বলেছেন আমার বান্দাকেও আমি শ্রেষ্ঠ রূপে বানিয়েছি। আল্লাহ যদি তোমাকে শ্রেষ্ঠ রূপে বানায়, তুমি কেন ফেয়ারনেস ক্রিম সবেরা ভিকো শাঁকের গুঁড়ো মাখো? মেয়েরা তো মাকে মাকে মাকে, আবার বুকেও মাকে, বারবার শুধু অন্না ফেলে দেয়। দেখো চেহারা দেখো, আগেকার চুল নিচে ফেলে রাখতেন পিছনে, এখন চুল সামনে, কি কঠিন, মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন। বিয়ে করার জন্য কোনো ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে আর একটা ছেলেকে আরেকজন মারতে দ্বিধাবোধ করে না, ঠিক না বেঠিক, মেরেই দেয়। এ মারাটা শুরু হয়েছিল কবে? সেই হাবিল আর কাবিল থেকে, হাবিল আর কাবিল থেকে। আল্লাহ,
আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায়। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যখন দেখতে চলে যাবে তার ভিতরে চারটে গুণ দেখে বিয়ে করবে, সবচাইতে একটা ভাইটিয়াল গুণ, ওই মেয়েটা বড় আবেদা কিনা আগে জিজ্ঞাসা করবে। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বড় পিসা রহমাতুল্লাহ আলাইহে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা সেব ফল পেয়েছেন, আপেল ফল পেয়েছে, ওই আপেল ফলটা তিনি চিবিয়ে চিবিয়ে তিনি ভক্ষণ করে নিয়েছে। খাওয়ার পরে চিন্তা হয়ে গেল, আল্লাহ এই গাছের ফলটা কার আমি জানি না, খেয়ে ফেলেছি, পানির উল্টো স্রোতে আবার হাঁটা শুরু করেছে। বাড়িওয়ালাকে বললেন, এটা কার ফল? বলল, আমার গাছের ফল, আমাকে একটু ক্ষমা করে দাও। বাড়িওয়ালা বলল, বাবা যে হাত দিয়ে তুমি গাছের ফল খেয়েছো ওই হাত দিয়ে আমার গাছের গোড়ায় 12 বছর পানি ঢালা লাগবে। ও ছেলেরা বাচ্চারা, তাহলে একটা আল্লাহর ওলি তিনি যদি একটা আপেল ফল খায় আর ওই আপেল ফলটা খাবার পরে ওই গাছে যদি 12 বছর যদি পানি ঢালা লাগে, এ সমাজের ছেলেরা ছেলেরা জওয়ানেরা তোমরা বিয়ে শাদী করনি, তার আগে অন্য ক্ষেতে তোমরা চার করে বসেছ, তাহলে কত বছর চোখ থেকে পানি ছাড়া লাগবে? এ বিচার আপনার কাছে দিলাম। বুঝেননি? আল্লাহ কি হবে, রসুল বলেছে লা তাকুমুসা, আল্লাহ কিয়ামত অতদিন না পর্যন্ত দেবে না, যতদিন না পর্যন্ত আমার উম্মাতের ভিতরে বেশিরভাগ উম্মাত উম্মাতানিরা জেনা ব্যবিচারী যতক্ষণ না করবে, আর একটা জায়গায় এসছে যতক্ষণ না ওরা ঠাকুর পূজা না করবে। জেনা ব্যবিচারী হয় না, এর ভিতরে যদি আমরা 5000 মানুষ থাকি, 5000 ভিতরে 4000 মানুষ ব্যবিচারীর সঙ্গে যুক্ত, নাকি ভুল বলছি? চাষা তুমিও যুক্ত আছো, সাপোস একটুকুনি বলছি, একটুকুনি রাগ করো না ভাই, বক্তৃতা তো রাগ করো না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, লক্ষ্য করে দেখা যায়, ফুরফুরা শরীফে মোসাদ্দে জামান আলা হাজরা দাদা হুজুর পীর কেবলা, ওনার একটা প্রধানত খলিফা আল্লামা রুহুল আমীর রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কেতাব লিখেছে, কেতাবটার নাম হলো কলেমাতুল গফুর। ওই কেতাবে লিখেছে, কোনো ব্যক্তি যদি একটা মোবাইলে দেখা যায়, হোয়াটসঅ্যাপে কিংবা ইউটিউবে কিংবা ভিটমিটে কিংবা টিকটক ভিডিও কিংবা ভিগো ভিডিও, অ্যাকচুয়ালি কোন নারীকে যদি দেখে আর নারীকে দেখার পর যদি একটা লাইক মারে, লাইক মানে ভালো লেগেছে বলে মেরেছে, তাহলে একটা অপরিচিতা নারীকে যদি তুমি সাপোর্ট করো, ওটাই হবে জেনা আর ব্যবিচারী সঙ্গে যুক্ত। আজকের এলাকায় জলসা মাহফিল হয়, অনেক বাড়িতে আত্মীয় বোন এসেছে, খালাতে বোন এসেছে, মামাতে বোন এসেছে, ফোপাতে বোন এসেছে, তাদের সঙ্গে অনেক বাড়ির ছেলেরা আজকের মোবাইল দবালবা হচ্ছে হচ্ছে বহুদিনকার পর সুযোগ পেয়েছে। আজকের একটা ওয়াচ পোস্ট করেছিলাম, খালাতে বোন ফোপাতে বোন বিয়ে করা হারাম। হ্যাঁ শুনেছিলেন কি দোয়া হয়েছিল বিয়ে করা জায়েজ, আর আমি ফতোয়া দিয়েছি বিয়ে করা চলবে না, পরে বলা হয়েছে চলবে। আমি শর্ট করে আপনাকে বলছি, অনেকের খালাতে বোনের সঙ্গে আপনারা এম করে রেখেছেন বিয়ে করব, আর খালাতে বোন হিসাব করেছে আমার খালাতে ভাইকে বিয়ে করব, কিন্তু মজার একটা বিষয় হলো, ও ভাই আপনার মা বড়, আপনার মায়ের বোন সেটা হলো খালা সেটা হলো ছোট, তোমার খালা যখন তোমার মাকে দেখতে এসেছিল তোমার খালার জন্য তোমার মা রান্নাশালায় অনেক তরি তরকারি গোস্ত রান্না করছিল, তুমি যখন ছোট ছিলে হেলনা দোল্লা বসে কান্না করছিলে, তোমার মায়ের বোন খালা অন্তর ছিঁড়ে পড়ছিল, তোমাকে নিয়ে বুকে করে একটু দুধ আলগা করে খাবিয়েছিল, তরি তোমার খালা মা তোমাকে যদি দুধ খাওয়ায়, তুমি হলে দুধ ভাই, জীবনের মতো খালাতে বোন বিয়ে করা হারাম। মাথায় গেছে? তাহলে যারা যারা বিয়ে করবেন, টেন্ডার আর চিন্তা আইটেম আর লোকেশন টার্গেট করেছেন, একটু খালাকে বলবে, খালা তুমি কি আমাকে দুধ খাবিয়েছিল? আর খালা যদি বলে, খোকা খাবিয়েছিলাম, আমার দুধ ছিল না, এমনি শুধু হচ্ছিল, মনে করবে সন্দেহ। আর হানাফি মাজহাবের মাসলা হলো উজু, সন্দেহ থাকলে উজু করতে হয়, কথা বুঝে এসছে? মাসলা হলো সন্দেহ, উজু বিয়ে চলবে না, বিয়ে চলবে না। আল্লাহ,
আল্লাহ নবীর কাছে একটা সাহাবা বসে আছেন, ওই সাহাবাটার নাম হলো কি? সাহাবাটার নাম হলো ওবাইদুল্লাহ। আর একটা মহিলা বসে আছেন, মহিলাটার নাম হলো মারিয়াম। আল্লাহ নবীর কাছে বসে আছে একটা মোটা তারগা, একটা মোটা কালো মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা ইহুদি মহিলা, আমি বেঈমান কাফের, আমি ঈমানদার নয়। এই ছেলেটাকে বললে এটা হলো ওবাইদুল্লাহ, এই মেয়েটাকে এটা হলো মারিয়াম, এদের সম্পর্ক কি? আল্লাহ নবী বলল এরা হলো স্বামী স্ত্রী। ও আল্লাহ নবী, কি করে স্বামী স্ত্রী হতে পারে? এই ওবাইদুল্লাহ আর মারিয়াম আমার বুকের স্থানে দুধ দু খেয়েছে। মারাত্মক তো! নবী বললেন সত্য? বলে জি খেয়েছে। আল্লাহ নবী ওবাইদুল্লাহকে বললেন, ওবাইদুল্লাহ তুমি বাড়ি থেকে খবর নাও, তোমার মা কি ওই মহিলার দুধ দুকি তোমাকে খাবিয়েছিল? বাড়ি গিয়ে বললেন, মা আমি কার দুধ খেয়ে মানুষ? ওনার মা বলল, ওবাইদুল্লাহ আমার দুধ ছাড়া তুমি কারো দুধ দু খাওনি। ওই মহিলাটা বাড়ি গিয়ে বললেন, আমি হলাম দেখা যায় মারিয়াম। ও আমার আম্মা, আমাকে কি তুমি দুধ দু খাবিয়েছিলে না অন্য কোনো মহিলা আমার দুধ খাবিয়েছিল? ওনার মা বলল, আমি ছাড়া তোমার কেউ দুধ খাবায়নি। রসুল কাছে চলে আসলো, আল্লাহ নবী বললেন, ওবাইদুল্লাহ আর মারিয়াম রটনা যখন রটে গেছে, তোমাদের বিয়েটা ভঙ্গ করো, বিয়েটা তোমরা ভঙ্গ করে দাও, তুমি একটা নতুন করে বিবাহ করো, তোমার স্ত্রী আর একটা নতুন করে বিবাহ করবে। সন্দেহ যখন হয়েছে এ বিয়েটা তোমাদের জন্য রাখা যাবে না, তাহলে কোন খালা যদি আপনাকে দুধ দু খাওয়ায়, দুধ দু বাহির হোক আর নাই হোক, এরকম কেস ঘটে গেলে আপনার সঙ্গে খালাতে বোনের সঙ্গে আর বিয়ে চলবে না। টায়ের বাইরে থাকে না ভিতরে থাকে? টায়ের টিউ একসঙ্গে চলে, টিউ বাইরে না ভিতরে? এখন টায়ের বলছে, মফিজুল ভাই আমি 30 বছর ধরে শুধু বাইরে আছি, আমার কি একটু ইচ্ছে হয় না ভিতরে যাব? টিউ বলছে, ভাই আমি সারা জীবন কি বোরকার খুলে থাকব, আমার কি ইচ্ছে হয় না একটু বাইরে যাব? আরে কোনো ব্যাপার নেই, মহিলাদের এখন তো সমান অধিকার দিয়েছে, নতুন করে সুপ্রিম কোর্টে পাশ হয়েছে না সমকামিতা, যাকে বাংলায় বলা হয় সমকামিতা, ইংরেজিতে বলা হয় হোমসেক্স, আরবিতে বলা হয় লেবাতত্ব দেবতা, পুরো পাশ হয়ে গেছে, কিছু করার নেই। এখন টায়ে যখন বলল আমি একটু ভিতরে যাই, টিউকে একটু বাহিরে দাও, টিউ যখন বাইরে চলে আসবে, আল্লাহ, ও ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, অকরণা বিবিউতি কন্যা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়া তিলুলা। আল্লাহর কোরআন বললেন, ও দুনিয়ার ঈমানদার নারীরা জেনে রেখে দাও, তোমরা আইয়ামে জাহিলিয়াতির যুগের মতো চলাফেরা করো না। তাহলে একটা টিউ থাকবে ভিতরে, টিউ যদি বাইরে আসে, ক্লাস ঠিক করে পিক আপ দিয়ে যদি একটু চালানো হয়, রাস্তায় যত খ আছে টনসিপ আছে সব কটা লিক করে দেবে না দেবে না? যে কটা ছেলে হানুসং, যে কটা ছেলে লেটার চকারজি, যে কটা ছেলে লতা মঙ্গেশকরের মতো ঘোরাফেরা করছে কানে একটা দুল, এরাই লিক করবে, এরাই সর্বনাশ করবে। ভালো মেয়ের কপালে ভালো ছেলে জোটে না, আর ভালো ছেলের কপালে ভালো মেয়েও হচ্ছে না, খুব সমস্যা। আর নতুন করে যারা ঘটক উকিল আছে এদেরকে জিজ্ঞাসা করবে যে ইমাম সাহেব বিয়ে করে বলে যে একটা মেয়ে দেখেন, ও বলে ভাই যেখানে যাই বলে দাঁড়িয়ে আছে চলবে না, কেন চুমু খেতে অসুবিধা হয় তো, বুঝেন না? ওর উচিত ছিল যে আমার বাপের মুখে দাঁড়ি, আমার দুলা ভাইয়ের মুখে দাঁড়ি, আমার ইমাম সাহেবের মুখে দাঁড়ি, আমার দাদুর মুখে দাঁড়ি, কথা বুঝে আসিনি? ওর উচিত ছিল, দাড়িওয়ালা যখন পছন্দ হয় না, রবীন্দ্রনাথ ঠাকুর উনি তো দাড়িওয়ালা, আর উনি দাড়িওয়ালা যে বাংলা যে ভাষাটা লিখেছে, বাংলা ভাষাটা কেন পড়ছো বাবা? দাড়ি যার আছে যে স্বামী জীবনে সে অপমান হবে না, একটা স্ত্রীর কাছে অন্যায় যদি করেই ফেলো, স্ত্রী তোমাকে ছাগলের বাচ্চা গরুর বাচ্চা বলে গালি দেবে না, কেন দাড়ি আছে? আর দাড়ি যদি না থাকে তোমাকে অনেক রকম উল্টোপাল্টা বলবে, নির্বোধভাবে সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই, সহ্য করতে হবে। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি বাবা, আমাদের সমাজে অনেক ব্যক্তিরা দাড়ি রাখে, আবার দাড়ি রাখার ভিতরে কেউ আবার স্টাইল মার্কা দাড়ি রাখে, দাড়ি রাখে আর টেনে টেনে লম্বা করে,
দুই সাইডে ছোট এখানে লম্বা এরকম ডিজাইন দাড়ি করে আবার কেউ কেউ দাড়ি করে দুই সাইডে ছোট কিচ্ছু নেই পুরো চাষা এখান থেকে এই পর্যন্ত ছোট ছোট দাড়ি থাকে কুকুরের মুখ আর এই মুখ এক জায়গা করলে সমান সমান না হ্যাঁ ইস আচ্ছা ওর যদি উপরের কন্ডিশন এই হয় তাহলে নিচের কন্ডিশন কিরম আছে তাহলে ওখানে কি ডিজাইন করেছে ভাই ছি 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 আল্লাহ আমার একটু মুখ পাতলা আমার তো বাধে না তার কারণ হকারি যখন কলম বিক্রি করবে টেনে ও যদি মুখ বন্ধ করে একটা মাল বিক্রি হবে না হবে কি দু টাকার কলম বিক্রি করবে তা ওঝাই অ্যাডভাইস দেয় কঠিন জিনিস আল্লাহু আকবার আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ছেলেরা বাচ্চারা লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী বলেছেন একটা নারীরা ওরা হাতে চুড়ি মাকড়ি কিংবা কানের নাকের পড়তে পারে একটা মহিলারা যখন হাতে চুড়ি পরবে এটা মহিলাদের জন্য জায়েজ কিন্তু পুরুষের জন্য জায়েজ নয় এ জামানার কিছু যুবকদের দেখতে পাওয়া যায় ওরা ডান হাতে বাম হাতে একটা করে চুড়ি আর বালা পরে আমাদের এলাকায় বড় বড় লড়ি পাওয়া যায় লড়ি লড়ি ওকে আমরা এক বাক্যে চিনি কৃষ্ণ লড়ি আমরা বলি বাবা পাঞ্জাব লড়ি আমার গাড়ি রাখা আছে ছেলেরা জিজ্ঞাসা করবে এটা কার গাড়ি উনি বলবে এটা মাওলানা সাহেবের গাড়ি আদৌ কিন্তু মাওলানা সাহেবের গাড়ি না ও গাড়িটা একটা কোম্পানির নাম কোম্পানির নামে গাড়ি এখানে যিনি মাইক নিয়ে বসে আছে সেট নিয়ে ওনার একটা আধার কার্ডে নাম আছে কিন্তু ওনাকে চেনার জন্য বলবো ডেকোরেটর ভাই কমিটির ছেলেরা ওদের একটা নাম আছে ওদেরকে চেনার জন্য বলবো কমিটির ছেলেরা আপনাদের একটা নাম আছে আপনাদেরকে চেনার জন্য বলবো শ্রোতা ভাইরা কিন্তু পাঞ্জাব লড়ি বলে কোনো কোম্পানি নয় ওরা পাগড়ি পায়জামা পাঞ্জাবি পরে গাড়ি চালায় বলে পাঞ্জাবি লড়ি বলা হয় ওদের মাথায় বড় একটা পাগড়ি আছে না নাই আছে মুখে একটা গোঁপ আছে নাটা মল্লিকের মতো হাতে একটা বালা আছে না নাই খান্ডেরেস পাঞ্জাবি পায়জামা আসে না নাই আমি জিজ্ঞাসা করলাম পাগড়ি দেখে যখন আমি বর্ধমান আম্বিকা কালনা মাদ্রাসায় পড়াশোনা করি আমি দেখে বললাম ভাই আসসালামু আলাইকুম একটু 100 টাকা দেবে মাদ্রাসার জন্য এসেছি বলে হুঁ বলে আয় রোজগারে বরকত হবে রাস্তায় গাড়ি বাড়ি চালান আল্লাহ বিপদ থেকে মুক্তি দেবে বলছো হুঁ আলে হুঁ হুঁ করে কেন হ্যাঁ ছেলের একজন বলল ভাই উনি তো হলো পাঞ্জাবি মানুষ উনি তো মুসলমান না আলে মাথায় পাগড়ি রয়েছে মুখে দাঁড়িয়ে আছে তা বলছে না কোরস কোরস মানে হিজড়ে জানেন অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে হাতে বালাটালা রয়েছে তাই বললাম ব্যাপারটা তাই বললো হ্যাঁ ওরা মাথায় পাগড়ি পরেছে কেন মুখে দাড়ি কেন হাতে বালা কেন বললো পৃথিবী থেকে নাকি যখন শুনেছি সঠিক কিনা বলে পৃথিবী থেকে যখন মুসলমান মরে শেষ হয়ে যাবে ওদের মাথার পাগড়ি আর মোষ আর দাড়ি আর হাতের বালা খোলে ওই দিন ওরা এনজয় আনন্দ করবে বাবা তোমরা যারা হাতে পাই হাতে দড়ি আর বালা পরস তোমরা কি আমার শত্রু আমরা মারা গেলে তোমরা খুলবে বাঁধবে না না আমেরিকায় একটা হসপিটাল আছে হসপিটাল নাম হচ্ছে বিউটি নার্সিং হোম ওতে যত জারক সন্তান হয় ওই জারক সন্তানকে চেনার জন্য হাতে একটা লাল দড়ি বেঁধে দেয় কথা মাথায় গেছে অন্য ধর্মীয় ভাই যারা আছে তাদের ধর্ম তারা পালন করুক কিন্তু তোমাদের তো মানা চলবে না মানা চলবে এগুলো চলবে না এগুলো তো আপনাকে দূরে থাকতে হবে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা